দুই হাজার সালের ঘটনা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মহামেডানের মার্শাল আয়ুবের এক ওভারে ছয়টা ছক্কা মেরেছিলেন গাজী ট্যাঙ্কের নাইম ইসলাম সেই থেকে তিনি ছক্কা নাইম নামেই পরিচিত তাই দুনিয়ার কোথাও কেউ যদি এক ওভারে ছয়টা ছক্কা মারেন কিংবা একটা ওভার থেকে আসে ছত্রিশ রান কোনো না কোনোভাবে সেখানে নাইম ইসলামকে খুঁজে নেয়া যায় ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে আসল গল্পেই আসা যাক মঙ্গলবার ভোরে আফগানিস্তানকে একশো চার রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ রান খরার বিশ্বকাপে স্বাগতিকরা বোর্ডে তুলেছে দুইশো অধিনায়ক নিকোলাস পুরান একাই তিপ্পান্ন বলে আটানব্বই আট ছক্কার ইনিংসে আজমতুল্লাহ ওমর জাইয়ের এক ওভার থেকেই এসেছে ছত্রিশ না ছয় বলে ছয়টা ছক্কা পুরাণ মারেননি তাহলে কিভাবে এলো ছত্রিশ তিনটা ছক্কা দুইটা চার লেগ বাই থেকে একটা বাউন্ডারি একটা আবার ওয়াইডে সেই ওভারে ওমর যাই একটা নোবল যেমন করেছেন একটা ডট বলও দিয়েছেন উইকেট বাদে সেই ওভার দেখেছে প্রায় সব কিছুই ইনিংসের চতুর্থ আর ওমর ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বল এইসড হয়ে থার্ড ম্যানের উপর দিয়ে পুরানের ছক্কা পুরানের মতো ব্যাটার বিপক্ষে থাকলে আর প্রথম বলে ছক্কা খেলে বোলার লাইন লেংথ হারাবে ওমর জাইও হারিয়েছেন দ্বিতীয় বলে নো করেছেন আফগানদের ডানহাতি পেইসার সেই বলে পুরান মেরেছেন চার ফ্রিহিট বলে ওমর করেছেন বাউন্সার পুরাণ গুরবাজ দুজনের মাথার উপর দিয়েই সেই বলের গন্তব্য বাউন্ডারি অর্থাৎ এক বলেই ওমর জাইয়ের খরচ ষোলো পরের বলটা ডট তার পরের বলে লেগ বাই চার পরের বলে আবারও চার অর্থাৎ চার বলে চব্বিশ শেষ দুটো বলে দুটো ছক্কা মেরে সেই ওভার থেকে পুরাণ নিলেন ছত্রিশ চার ওভারে এক উইকেটে ওয়েস্ট ইন্ডিজের রান তখন তিয়াত্তর ছয় ছক্কা না মেরেও এক ওভারে ছত্রিশ রান দেয়ার ঘটনা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে আরও একটা আছে এবং সেটাও ওমর আফগান সতীর্থ করিম জানাতের এই বছরের জানুয়ারিতে জানাতের এক ওভারে ছত্রিশ রান নেন রোহিত শর্মা এবং রিঙ্কু সিং ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ছয় ছক্কা মারার ঘটনা আছে অবশ্য তিনটা দুই হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টা ছক্কা মেরেছিলেন ইবরাজ সিং দুই হাজার একুশে আকিলা ধানঞ্জয়কে ছয়টা ছক্কা মেরেছিলেন কায়রন পোলার আর এই বছর এই কীর্তি করেছিলেন নেপালের দীপেন্দ্র সিং আইরি আফনান পিয়াল অলরাউন্ডার